Hey, what's up, guys? আপনারা সবাই কেমন আছেন? আমি ভালোই আছি। আজকে যাচ্ছি আম্বানির ঘরে। Oh my god! Wow! আম্বানির ঘরে বেডরুম এর ডিজাইন করে। যে অন্যরকম। তো চলেন দেখি। হে আমরাও দেখতাছি। সাগর আম্বানির ঘরের ডিজাইন অন্যরকম চেঞ্জ করে নিয়েছে। এই হলো সাগর আম্বানির ঘরের ডিজাইন। দেখেন দিনের বেলাও কি সুন্দর। কিরকম লাগে দেখতে? এই হলো সাগর আম্বানির ঘরের ডিজাইন। আম্বানি কিছু বলো। আম্বানি কিছু বলো। আম্বানি কি আর বলবো, সবে পরিশ্রমের ফল। হ্যাঁ, সবে পরিশ্রমের ফল। হ্যাঁ, ঠিক কথা লিখছে। এটা আম্বানি, এটা হলো আম্বানির ছোট ভাই। এটা আম্বানির ছোট ভাই। তুই কি পুনম আম্বানি, তোর নাম কি? তোর নাম কি বল। রাজ আম্বানি বল। তোর নাম কি বল? তুই কি আম্বানি, কোন আম্বানি বল? চুপ চুপ হয়েছে, রূপলাল দেখা শেষ। চলেন বাইরে যাই, সন্ধ্যা সময় একটা দেখাবো ফ্রি ফায়ার কিভাবে খেলা হয় ব্যাটল গ্রাউন্ডে। সাগর আম্বানির বাড়ি দেখে আসার পর আসলাম খেলতে, আর এখানে খেলা গরম হচ্ছে। পাঁচ টাকার খেলা চলছে। গাইস বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেও খেলা বন্ধ নেই। কি বৃষ্টির মধ্যেও খেলা বন্ধ নেই, খেলা চলছে। খুব অন্যায় হয়েছে। লজ্জা লাগা দরকার। সুপার ওভারে খেলা নাকি? সুপার ওভারে বৃষ্টি হচ্ছে, খেলাও চলছে। হ্যাঁ সানা, তুমি ভাত খেয়েছো? হ্যাঁ হ্যাঁ, আরে তুমি কি কও, বুঝি না তো তুমি কি কও। খেলা শেষ, দুবার দুবারই হারলাম আমরা ক্রিকেটে, দুবার দুবারই হারলাম। ৫ টাকা ৫ টাকা ১০ টাকা। লজ্জা লাগা দরকার। যদিও আমি খেলা রাখিনি, অন্য কেউ খেলা রেখেছে, আমরা খেলছিলাম। এই দেখো কি পেলাম, মাত্র ঘর থেকে বের হলাম। বের হওয়ার পর বন্ধুদের বাড়ির দিকে যাচ্ছিলাম, তো এখান দিয়ে আমার বাড়ির রাস্তার মধ্যে দেখি এটা পড়ে আছে, ছোট্ট একটা বাচ্চা কলের, সম্ভবত খুবই কিউট দেখতে, খুব সুন্দর। এটাকে দুদিন আমার কাছে রাখবো, রেখে তারপরে ছেড়ে দেবো। এর আগে তো ছাড়ছি না এটাকে। গাইজ আজকের ওয়েদারটা খুবই সুন্দর দেখতে, অসাধারণ। আর এর মধ্যে
মধ্যে কি একটা পেলাম গাইস। এটার ঘটনাটা হলো এটা অনেকটা খেয়েছে, এই জায়গাটা খুব ভর্তি হয়ে আছে, খাওয়ার পরে আর উড়ে যেতে পারছে না। তাও আমাকে অনেকটা দৌড় করিয়েছে কিন্তু যেতে পারছে না উড়ে। তারপরে খুবই কিউট লাগে দেখতে এইসব কিছু, তাই একটু ধরে রাখলাম, ছেড়ে দেবো। এই কিছু বল বল। হ্যালো গাইস, হোয়াটস আপ, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আমি নতুন ফ্যামিলি। বলবি না কিছু, কিছু তো বল। কিছু বলবে না মনে হয় গাইস, একটা ডাক অব্দি দেয় না, এখনো বাচ্চা বাচ্চাই, অসাধারণ। তোর জন্য এই ঘরটাই হলো পারফেক্ট, যা ঘরে যা। তো গাইস আজকের ভিডিওটা এতটুকু দিয়ে ছিল, সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইবের অনেক দরকার আছে, শেয়ার করে দিয়েন পারলে ফ্যামিলির সাথে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। চ্যানেলটা এখনও ছোট্ট হয়ে রয়েছে, বড় করতে চাই চ্যানেলটাকে, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আরও দেখবেন। বন্ধু আমিও হাল ছাড়ছি না আর তোমরাও হাল ছেড়ো না, বাই।